আমি তো রাত্রে দশটা পর্যন্ত অনেক সময় অফিস করি জনগণের সেবাটা একজাক্টলি জনগণের সেবাটা আমরা আসলে সারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্তে একটা দূরদৃষ্টি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে এবং আমাদের একাডেমিয়া গুলোও আমাদের সাথে একসাথে কাজ করে এবং তার অংশ হিসাবে আজকে আমি এখানে এসেছি ওনারাও আজকে উৎসাহিত আমাকে উপস্থিত হওয়ার জন্য আর ওনারা নিজেরা অনেক খাটাখাটি করে অনেক পরিশ্রম করে অনেকগুলা ওনাদের গবেষণা লব্ধ আজকে এখানে উপস্থাপন করছেন এবং এর উপরে ব্যাপক আলোচনা হবে এবং সেটা আমরা পরবর্তীতে একসাথে মিলে কাজ করবো নগর নীতি যেটা আছে সেটা আমরা আশা করি প্রায় কমপ্লিটের পথে অচিরে আমরা এটা অনুমোদন দিতে পারবেন্ডারি না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো জনগণের সেবা দেওয়ার জন্যই নির্বাচিত হয়েছে যেমন আমি মন্ত্রী আমি তো নিয়মিত অফিস করি এবং আমার অফিস না করার কোনো সুযোগ নেই হ্যাঁ কিন্তু আমি যদি আজকে কখনও কোনো কারণে না আসি অফিসে সকাল থেকে তাহলে এটার জন্য আমাকে এর জন্য আমি কোথায় জবাব দিই তাৎক্ষণিক মোকাবিলা করি না এটা যে আমার হয়তো অন্য কোথায়ও কাজ আছে চেয়ারম্যান সাহেবদের বিভিন্ন জায়গায় কাজ থাকতে পারে এবং যদি চেয়ারম্যান সাহেবরা যদি বিভিন্ন কাজে যদি কোনো অন্য কোথায় যদি আপনার অফিসে আসতে দেরি হতে পারে কিন্তু একবারে অফিসে আসবেন না এটা তো হতে পারে না আর ইএনো একটা একটা রাষ্ট্রের একটা প্রসিজিউর যে আপনার যদি মনে সে তিনি যদি হয়তো কোনো কারণে দুদিন আসতে পারবেন না তাইলে তিনি এই দুদিনের জন্য স্থানীয়ভাবে উনি এলাকায় থাকবেন অথবা অন্য কোনো কাজ ইঙ্গেজ থাকবেন সে ইয়নোকে টেলিফোনে জানাই দিতে পারেন যে আমি এই কিন্তু তাতে করে যদি কোনো জনগণ সেবা নিতে গিয়ে সে কোনো অসুবিধা হয় তাহলে সে আপনার তাদের বিকল্প ব্যবস্থা হিসাবে ইএনো অন্য কোনো মাধ্যম দিয়ে ব্যবস্থা করাই দিবে আমি মনে করি না নাখো হওয়ার তো কোনো কারণ নাই কারণ আমি আমি তো জনপ্রতিনিধি আমি তো নিয়মিত অফিস করি আমি তো রাত্রে দশটা পর্যন্ত অনেক সময় অফিস করি জানানো তাদেরকে ইম্প্রম রাখা এখন তো আমাকে মন্ত্রী দ্বারা জানাইতে পারবে না সচিবকে জানাইতে পারবে না তো তাইলে যদি জানাইতে হয় জনপ্রতিনিধি বলতে সেখানে তো আমাদের সেখানে তো জেলা পরিষদের যে উপজেলা পরিষদ আছে সে পরিষদকে জানানো ইএনওকে জানানো মানে পরিষদকে জানানো যে তিনি জানায় রাখলেন তাতে করে ইএনও তো রিপোর্টিং অফিসার সে তো রিপোর্ট করে তো স্যার সে তখন এ বিষয়ে যদি কখনও কোনো প্রয়োজন হয় তাই তিনি জানাতে পারেন যে স্যার দুদিন উনি বাইরে আসেন আপনাদের মূল লক্ষ্য জনগণের এক্স্যাক্টলি জনগণের সেবাটা চেয়ারম্যানরা যখন নাকি নিয়মিত যদি অফিসে আসেন হ্যাঁ কখনও কখনও ওনারা যেহেতু জনপ্রতিনিধি কোথাও একটা সাইট ভিজিটিংয়ে যেতে পারেন জনগণের আরেকটা কোথাও একটা সভা থাকতে পারে জনগণের একটা কোনো একটা বিবাদ বিসম্ম থাকতে পারে সে সমস্ত বিষয়ে তিনি অন্য কোথাও চলে যেতে পারেন সে কারণে অফিসে আসতে পারবেন না তো ওই ক্ষেত্রে ইএনও সাহেব যদি তারা খুঁজে আমরা তো যখন নাই কথা বলি তো তাৎক্ষণিক আমাদের এখানে ডেস্ক অফিসার কে ইয়েন তো সে ডেস্ক অফিসারকে আমরা সাধারণত মেসেজটা দিব যে এই চেয়ারম্যান সাহেবকে পাওয়া যাচ্ছে না তখন তো উনি আমাদেরকে আপডেট করতে পারবেন এটা